আসসালামু আলাইকুম। শেফাস কুকের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিরার ডেজার্ট রেসিপি। আর এটা আমার মনে হয় ছোট বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি, আর অবশ্যই এই রোজায় একবার হলেও ট্রাই করবেন। আর এটা এতটাই ইয়ামি একটা রেসিপি, একবার যদি বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আমি ট্রাই করেছি সহজ করেই দেখানোর জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 600 গ্রাম পরিমাণ। আমি একটা মানে আমার একটা মেজারমেন্ট মগ আছে 1 লিটারের, তো এখানে আমি মেপে নিয়েছি 600 গ্রাম পানি। তো এখানে আমি 600 গ্রাম পানি দিয়েছি। আপনারা এই পানির পরিবর্তে এখানে কিন্তু গরুর দুধটা ব্যবহার করতে পারেন। তো এখন পানিটা আমি চুলাটা অন করে দিয়েছি, পানিটা কিছুটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আর আপনারা চাইলে এখানে 1 কেজি দুধ নিয়ে অর্ধেকটা করে নিতে পারেন আর কি, তাহলে কিন্তু আর গুঁড়া দুধ না দিলেও চলবে। আর আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে করছি ওই জন্য গরুর দুধ দিলাম না। তো এখন আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু বেশি গরম পানির মধ্যে দিবেন না, তাহলে দলা পেকে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আর করার কিছুই থাকবে না। তো নাড়াচাড়া করে নিয়েছি, গুলে গিয়েছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4টি এলাচ। আর এই রেসিপিতে অবশ্যই এলাচ ব্যবহার করবেন, ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি, এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর অবশ্যই কনডেন্স মিল্কটা দিবেন, কনডেন্স মিল্ক দিলে যেটা হবে দুধটা কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে, তারপরে আবার কিন্তু একটু কিছুটা মিষ্টিও হবে। তো এখানে আমি 1/2 কাপ নিয়েছিলাম, পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর আমি এখন একটু চেক করে নিচ্ছি যে আসলে মিষ্টি হয়েছে কতটুকু। তো মিষ্টিটা একটু কম হয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 5 চা চামচ চিনি দিয়েছি। আর আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ হচ্ছে এক একজনে এক এক রকম মিষ্টি খায়, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, তো সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন আমি জাল করছি, এটা কিন্তু বেশ কিছুটা সময় ধরে জাল করেছি আর কি, এটা কিছুটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে এখন অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার। তো আমি কাস্টার্ড পাউডার নিয়েছি 2 চা চামচ পরিমাণ, আর একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু কখনোই গরম পানির মধ্যে দিবেন না, তাহলে কিন্তু এটা দলা দলা হয়ে যাবে, তখন কিন্তু আর মিশতে চাইবে না। তো আমি এখন আস্তে আস্তে করে এটা দিয়ে দিচ্ছি, আর এটা যখন দিবেন এভাবে আস্তে আস্তে করে দিবেন আর নাড়াতে থাকবেন, তাহলে সুন্দরভাবে মিশে যাবে। আর এখন আমি অপেক্ষা করব এই দুধে ভালো করে একটা জাল ওঠার জন্য আর কি, তাহলে যেটা হবে সুন্দরভাবে মিশে যাবে। জাল উঠলে কাস্টার্ডের যে একটা মানে আলগা একটা উগ্র গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো দেখতে পাচ্ছেন মানে সুন্দর করে কিন্তু জাল উঠে গিয়েছে। আর এই পর্যায়ে মিষ্টিটাকে একটু গাঢ় করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যারা লবণটা পছন্দ করেন না মিষ্টি জিনিসে, তারা এখানে লবণটা বাদ দিতে পারেন। তো আমি কিন্তু মিষ্টি জিনিসে সব সময় লবণ দেই, তো এই জন্য একটু দিয়েছি। তো এটা কিন্তু হয়ে গিয়েছে আর কি। তো আমি নাড়াচাড়া করছি, এখন আমি চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করে দিয়ে এটাকে হচ্ছে অবশ্যই ছেঁকে নিতে হবে। তো আমি এবার চুলাটা অফ করে দিয়েছি, এখন নাড়াচাড়া করছি যাতে এটা সর না পড়ে। তো এখন আমি ছেঁকে নিব আর কি। তো আমি যে পাত্রে রাখবো ওটা আমি নিয়ে নিয়েছি, এখন আমি গরম অবস্থাতেই এটাকে ছেঁকে নিচ্ছি। আর এটা ছেঁকে নিলে যেটা হবে, যদি কি না মানে এর মধ্যে কোনো ময়লা থেকে থাকে, বা যদি গুঁড়া দুধ ঠিকমতো না গুলে থাকে, কাস্টার্ড পাউডার না গুলে থাকে, তাহলে কিন্তু এখানে মানে যেটুকু থাকবে দলা দলা ছেঁকে নিলে সেটা কিন্তু আর মানে এই দুধটার মধ্যে যাবে না, ফ্রেশ একটা দুধ পাওয়া যাবে। তো এখন আমি নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। আর এইভাবে রেখে দিলে কিন্তু সর পড়ে যায়। তো ফিরে আসলাম, যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আর কি। তো এই পর্যায়ে আমি হচ্ছে চিড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। চিড়াটা
ভালো করে ভিজা হয়ে গেলে তারপরে ধুইয়ে আমি এটাকে ঝরিয়ে রেখেছি একটা চালনিতে, যাতে পানিটা পুরাটা মানে শুকিয়ে যায়। আর আমি অনেকগুলা ফল নিয়েছি এখানে, আর এখানে হচ্ছে আমি যে ফলগুলো নিয়েছি আপনাকে এই ফলগুলোই নিতে হবে এমন নয়, কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ফলটা নিতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী ফল নিয়েছি, এখানে আঙুর ফল নিয়েছি, কলা নিয়েছি, আপেল নিয়েছি, আনার নিয়েছি, আর আমি আঙুর ফল নিয়েছি দুই রকমের। এখন এই যে দুধটা নিয়ে এসেছি এটা কিন্তু একদমই সর পড়ে নাই, কারণ হচ্ছে আমি যখন এটা রেখেছিলাম তখন কিন্তু আমি নাড়াচাড়া করে রেখেছিলাম, আমি একবারেই রেখে দেইনি, ওই জন্য সর পড়ে নাই। এখন আমি চিড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আছে এক কাপ পরিমাণ চিড়া, আর আমি মেজারমেন্ট কাপটা মেপে নিয়েছি। তো আমি কিন্তু সবগুলো চিড়াই দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। আর বাংলাদেশে কিন্তু যখন রমজান মাস চলে তখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে, কারণ এই গরমের মধ্যে যদি এরকম একটা ডেজার্ট থাকে ইফতারের আইটেমে তাহলে কিন্তু একেবারেই জমে যায়। আর এমন একটা হেলদি রেসিপি থাকলে শরীরের জন্য কিন্তু খুবই উপকারী, সারাদিন রোজা রাখার ফলে কিন্তু আমাদের শরীরে পানি শূন্যতা হয়ে যায়। তো এরকম যদি দুধ, চিড়া আরও অনেক রকমের ফল থাকে সাথে, একবারেই একটা ডেজার্টের মধ্যেই একের ভিতরে সব, তাহলে কিন্তু মন্দ হয় না, অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। তো আমি এখন একে একে সমস্ত ফলগুলোই দিয়ে দিচ্ছি, আর এখানে আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও অনেক ফলও অ্যাড করতে পারেন। তো আমার কাছে যে ফলগুলো ছিল আর কি আমি সেগুলোই দিয়েছি, আপনারা চাইলে এখানে কিছু বাদও দিতে পারেন, আপনাদের মানে নিজেদের ইচ্ছা অনুযায়ী দিবেন। তো এখন আমি সবগুলো ফল দিয়ে এটাকে আমি এখন মানে ভালো করে একটু মিশিয়ে নিব, আর এখানে আমি হচ্ছে লাস্টে একটু আইসক্রিমও দিয়েছি। যদি কারো সমস্যা থাকে তাহলে আইসক্রিমটা নাও দিতে পারেন, যেহেতু আমি বাচ্চাদের জন্যই মূলত এইগুলো তৈরি করি, তো বাচ্চারা আবার আইসক্রিম পছন্দ করে, ওই জন্য আমি একটু আইসক্রিম দিয়েছি। আর এই ডেজার্টটা কিন্তু এইভাবেই খাওয়া যায়, আইসক্রিম না দিলেও কিন্তু এটা খুবই মজা লাগে। আর আমি একটু দিয়েছি, মানে দেখতেও ভালো লেগেছে আবার খেতেও ভালো লেগেছে। তো এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর কি, এটা আর মানে বাকি নেই, এখন আমি শুধুমাত্র সার্ভ করব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।